नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। जो घरों के बाहर ना निकले हैं, उन जरूरी जो परिसेवा है उसको छोड़कर सारे संसाधन बंद रहेंगे। इसी के आलोक में हम लोगों ने आसनसोल नगर निगम से भी कुछ निर्णय लिया है, वही बताने के लिए हम लोग आपके रूबरू हुए हैं। वो निर्णय है कि कल से हमारा 4 दिन तक हमारे यहाँ एक कंट्रोल रूम खुलेगा, 24 घंटे वो कंट्रोल रूम खुला रहेगा। वो कंट्रोल रूम में हम 2 डेडिकेटेड नंबर हम लोग दे रहे हैं, उसमें किसी भी तरह की कोई समस्या हो आपकी, आप इसमें डायरेक्ट फोन कर सकते हैं। वो नंबर है 8180343397। दूसरा नंबर है 1800120425। इसके अलावा सुबह में मैं खुद 12 बजे से 2 और 12 बजे तक मैं खुद सुपरवाइज करूंगा, और 2 बजे से 5 बजे तक मेरे MIC पूर्ण सस्ती राय और अभिजीत घटक, इनको जिम्मेदारी दी गई, ये पूरा मामला सुपरवाइज करेंगे। इसके अलावा हम लोगों ने जो आसनसोल नगर निगम इलाका है इसको 6-7 भागों में बांटा है, आसनसोल ईस्ट, आसनसोल वेस्ट, आसनसोल साउथ, आसनसोल नॉर्थ, कुल्टी, जमुड़िया, रानीगंज, और हर इलाके के लिए हम लोगों ने कुछ कुछ वार्ड को बांटकर उस इलाके के लिए कुछ डॉक्टर और जो हमारे स्टाफ हैं उनकी व्यवस्था की है, जिससे कि वो हेल्थ की जो सुविधाएं हैं उस वहां तक पहुंचा पाए। उनका भी डिटेल हम लोग आपको देंगे विद फोन नंबर, ये भी हम लोग आपको देंगे, और डेडिकेटेड जो नंबर है ये भी हम लोग देंगे। एक और चीज हम लोग आपसे शेयर करना चाहेंगे जो बंगला में बोला हो गया कि ये जो जरूरी परिसेवा है इसमें हमारे बहुत से कर्मचारी काम करेंगे, सफाई कर्मचारी, हेल्थ कर्मचारी, तो ये चूंकि ऐसी परिस्थिति में वो अपने जान जोखिम में डालकर भी वो काम कर रहे हैं, इसके लिए अभी जो निर्णय हुआ है कि 500-500 रुपये का इंसेंटिव उनको हम लोग कॉर्पोरेशन के जो भी कर्मचारी हैं उनको हम लोग अलग से उनका जो सैलरी मिलता है उसके अलावा वो 500 रुपये उनको दिया जाएगा। ऑलरेडी सीट अपना ऑलरेडी पेश है जो आज बिकल 5 पर थे कि प्रिवेंटिव मेजर नेवा हो এবং ওই যা অর্ডার হয়েছে সেটা তো থাকছেই। ওই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা আসানসোল পৌর নিগম কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আসানসোল পৌর নিগম কাল থেকে 4 দিনের জন্য একটা কন্ট্রোল রুম এখানে খুলছে আসানসোল পৌর নিগম, এবং আমরা দুটো টোল ফ্রি নাম্বার এই কন্ট্রোল রুমের জন্য দিচ্ছি, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি, আপনাদের কপি দিয়ে দিচ্ছি, 1800-3453-397, আর একটা নাম্বার হলো 1800-120-425। এই কন্ট্রোল রুমে কর্পোরেশনের অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে, এমার্জেন্সি পরিষেবা বলতে যেটা বোঝায় যে বিদ্যুৎ, পানীয় জল, আপনার সাফাই, হেলথ, এগুলো 4টে চালু থাকছে। এবং এছাড়া বিভিন্ন জায়গায় হঠাৎ খবর আসছে যে এর করোনা ডিজিজ আছে, এ বাইরে থেকে এসছে, কোথায় যাবো, কী করবো, লোক বুঝতে পারছে না, সেক্ষেত্রেও আমাদের কন্ট্রোল রুমে 24 ঘন্টা আমাদের লোক থাকবে, যে কোনো সমস্যা হলে মানুষ সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। প্রত্যেক দিন সকাল 12টা থেকে 2টা অবধি আমি নিজে সুপারভাইজ করবো, এবং 2টা থেকে 5টা অবধি প্রথম 2 দিন আমাদের MIC পূর্ণ সচিরায়, এবং পরের 2 দিন আমার অভিজিৎ ঘটক MIC তারা সুপারভাইজ করবেন, পুরো ব্যাপারটা দেখবেন। এবং এছাড়া রাত্রেও 24 ঘন্টা আমাদের টোল ফ্রি নাম্বার খোলা থাকবে, আমাদের আধিকারিকরা থাকবে এখানে। আমাদের অ্যাম্বুলেন্স 24 ঘন্টা আমাদের 2-3টে অ্যাম্বুলেন্স রাখা থাকবে, কর্পোরেশন এলাকার যে কোনো অঞ্চল থেকে ফোন যদি আসে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় রাত 12টা 1টা 2টার সময় প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমরা তাদের কাছে পাঠিয়ে দেবো। এছাড়াও জরুরি পরিষেবা বলতে কি বোঝায় এটা নিয়ে যদি কোনো কনফিউশন কারো থাকে, সে আমার যে মিউনিসিপ্যাল কমিশনার আছেন তার কাছে একটা দরখাস্ত করতে পারেন যে আমি এই ব্যবসা করি, এটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে কিনা। কমিশন যদি মনে করেন যে ওনার ব্যবসা জরুরি পরিষেবার মধ্যে পড়ছে, তাহলে তিনি অ্যালাউ করলে, তিনি পারমিশন দিলে তিনি সে ব্যবসা করতে পারবেন। এবং অলরেডি আজ থেকে আমরা মাইকিং স্টার্ট করেছি যে 7 জনের বেশি লোক একসঙ্গে একত্রিত হবেন, এটা অলরেডি আমরা সবাইকে বলছি। এছাড়াও হেলথ সেক্টর যেটা আমাদের আছে, মানে একটা তো রাজ্য সরকারের হেলথ স্কিমে যা আছে তা তো হচ্ছেই, তাছাড়া আমাদের যে হেলথের যে পরিকাঠামো আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা আসানসোল ইস্ট, আসানসোল ওয়েস্ট, আসানসোল সাউথ, আসানসোল নর্থ, কুলটি, জামুড়িয়া এবং রানীগঞ্জ, এটাকে বিভিন্ন জোনে ভাগ করে প্রত্যেক অঞ্চলের জন্য একটা হেলথ টিম আমরা রেডি করেছি, তার ডিটেলস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আসানসোল নর্থে, ইস্টে কিছু বিভিন্ন ওয়ার্ডকে, 106টা ওয়ার্ডকে আমরা বিভিন্ন জোনে ভাগ করেছি, এবং এক একটা জোনের জন্য 2-3 অন্তত ডাক্তারবাবু, অন্যান্য যে স্টাফ তারা আছে তাদের মোবাইল নাম্বার সমেত আমরা দিয়ে দিচ্ছি। এদের সঙ্গেও ওই অঞ্চলের লোকেরা আমাদের হেলথ যে সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু এই সব প্রত্যেক দিন খোলা থাকবে, এবং আমাদের এই যে যারা স্টাফ আছেন তারা সেখানে বসবেন, এবং হেলথ সংক্রান্ত যে কোনো সমস্যা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এই জাস্ট এগুলোই শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আজ আমরা
ওখানে মিলিত হয়েছিল। বুঝলি, এটা যখন থেকে লাগু হচ্ছে তার আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে মানে জিনিসপত্রের দাম ব্ল্যাক করা হচ্ছে অলরেডি। এটা এটা নিয়ে আজকে আমাদের কথা বলেছি, ডিএম একটা মিটিংয়ে বসছেন, একটু পরে ডিএম আমাদের মিটিংয়ে বসছেন বেশ কিছু আধিকারিকদের নিয়ে, এবং এটা নিয়ে ব্যাপক হারে রেড হবে, সব জায়গায় যাবে তারা, এবং জরুরি যে মানে কৃত্রিম মানে প্রাইস রাইজ কিন্তু করা যাবে না। এটা এটা করলে যারা করছেন, যারা অসাধু পন্থা অবলম্বন করছে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠিন ব্যবস্থা নেবে। এটা আমরা চাইবো যে এইটা না করতে হয়, সবাই এই সময় যদি সুযোগ কেউ না নেয়, সবাই সবাই যখন পাশে দাঁড়িয়েছে তাদেরও পাশে দাঁড়ানো হচ্ছে, বেশিরভাগ লোক পাশে দাঁড়িয়েছে কিন্তু দু চারজন তো থাকেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। বাইরে যেতে চাইছে, গাড়ি পেলো না, এই নাম্বারে ফোন করলে আমাদের লোকেরা সংশ্লিষ্ট যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে কী করা উচিত সেটা জানিয়ে দেবে, আমাদের তরফ থেকে কিছু করণীয় থাকলে সেটা জানবে। একটা মানে মানুষ মানে কোথায় যাবে যে না বুঝতে পারলে একটা নাম্বারে তো দেওয়া হলো, এখানে ফোন করলে অন্তত তুমি জানতে পারবে যে কী করতে হবে, কীভাবে করা যাবে, বা আমরাই করে দেবো, আমার যেটা আমাদের লেভেল করার সময় আমরাই করে দেবো। আমাদের আমি সকাল থেকে আমি নিজে থাকছি, বিকাল থেকে আমার দুজন সিনিয়র এমআইসি থাকে, তারা পুরো ব্যাপারে সুপারভাইজ করবেন, কোনো লোক কোথাও কোনো বিপদে পড়লে তাকে কীভাবে হেল্প করা যেতে পারে, কীভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়া যেতে, সবটাই আমরা করবো, যতটা আমাদের লিমিট আছে তার মধ্যে আমরা করার চেষ্টা করবো।